Hello. Hello. Hello, আমি শর্মিষ্ঠা বলছি। মাই সেলফি লাইফস্টাইলে আমি শর্মিষ্ঠা বলছি। আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে একটু। কালকে রাত্রিবেলা ভিডিও করেছি, গলাও ভেঙে গেছে। তা আবার চলে এলাম, কেন একটু তো সকালবেলায় 10 মিনিট হলেও অন্তত আপনাদের একটা ভিডিও দেবো আর কি। তা আমি আজকে একটুখানি ঈশ্বর সাধনায় একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে আমি তো সকালবেলা উঠি, মোটামুটি তাড়াতাড়ি চেষ্টা করি। তা আজকে ড্রয়িং রুমের আরেকটা কোণার আরেকটা বারান্দা আছে আমার, দুটো বারান্দা আমার। বারান্দা জন্যই এই বাড়িটা, ফ্ল্যাটটা আমি কিনেছিলাম। এই প্রায় 22 বছর হয়ে গেল এখানে আছি, কিন্তু এবার একটু চেঞ্জ করার দরকার। মানে কী বলুন তো, মানে অস্টিওআর্থ্রাইটিসটা তো আছে এইটা, এবং আমার হেভি ওয়েট, মানে আমি ওবেসিটিতে ছিলাম। উঠে দেখে আমাকে বোঝা যাচ্ছে না হয়তো অতটা, কিন্তু ওবেসিটিতে ছিলাম, অনেকটা কমিয়েছি। তা আমি এই বারান্দাটাতে আমার একটা এসি মেশিন বসানো আছে, একটুখানি এলাম এই বারান্দাটাতে, এই বারান্দাটাতে এলাম। এই যে নিচে, এই নিচে ওইদিকে আছে, জানি না কতটুকু উঠছে, আমি তো দেখতে পাচ্ছি না। আকাশটাও দেখলাম, উঠেছে 8:30-9টা বাজে প্রায়। আবার ঘরে আসছি, আমি ঘরে চলে এলাম আবার। তো আজকে বেশ একটু মানে লাগছে, মানে কী বলুন তো, চোখটা ফুলে হচ্ছে, ঘুমটা একটু কম হচ্ছে। কেন কি এই ভিডিওগুলোকে তো আবার করতে হয়। আমি না আপনি বলবো না, হ্যাঁ প্রথম দিন শুরু করেছিলাম তো আপনি বলে শুরু করেছিলাম। আসলে বন্ধুত্ব, বন্ধু যখন সবাই, তখন আমার মনে হয় বলাই ভালো, কী বলে তুমি করে বলাই ভালো, তুমিই বলছি। তা প্রথম দিনের আলাপ তো, আর একটু বাঙালি মধ্যবিত্ত তো, একটু আপনি আগে দিয়ে শুরু করেছিলাম আর কি। তা আজকে তো, কালকে তো আমি ফ্রিডা কার্লো শেষ হয়নি আমার, ফ্রিডা কার্লো আজকেও রাত্রেবেলা একটু করার ইচ্ছা আছে, আজকে শেষ করব। তারপরে আরও একটা পার্সোনালিটি নিয়ে কাজ করব। তা আজকে সকালটা আবার অন্যরকম, সকালটা মানে একটু আলাদা, সকালে আমার কথাটা একটু বলবো বেশি। আর বিকেলবেলা যেটা করব সেটা হচ্ছে আমি যে কোনো পার্সোনালিটি ওপরই কথা বলবো, এবং সেটা বেশ ভালো, মেকআপ নিয়ে ইচ্ছে আছে। তবে দেখুন, হলিউড স্টাইলের যারা আছে তাদের তো মেকআপ নেওয়াটা বেশ কঠিন ব্যাপার। আমার যেহেতু ফ্রিডা কার্লো, যা আপনারা বলবেন, কালকের আবার দেখেছেন আপনি বলে দিচ্ছে, আচ্ছা ওরা বলবে যে কোনটা অসুবিধা, কোনটা কমেন্ট করো, লাইক করো কি করো না সেটা বড় কথা, কমেন্টটা করো, তাহলে তো আমি বুঝতে পারবো। আমি নতুন তো ইউটিউবার হয়েছি, ইউটিউবে নতুন আমি ভিডিও করছি, তোমাদের মতামতটা তো আমার সবচেয়ে বেশি দরকার, তোমাদের মতামতটা সবচেয়ে বেশি দরকার, না হলে তো আমি এগোতে পারবো না, আমার তো ভালো হবে না কাজটা, না? তা ওই ইন্সপিরেশনই আর কি, ফিডার ইন্সপিরেশনই সকালে মর্নিংয়ে আমাকে এরকমভাবেই পাবে তোমরা। হ্যাঁ, তবে লাল টিপটা আমার, আমার ইন্ডিয়ান আমি শর্মিষ্ঠা, তা এই এই জন্য আর কি। আর বিকেলবেলায় কিন্তু যখন আমি ধরো ইন্ডিয়ান পার্সোনালিটির উপর কাজ করব, তখন হয়তো আমি ইন্ডিয়ান সাজবো, আবার ওয়েস্টার্নও সাজতে পারি এরকম। আসলে কী বলতো, যখন তুমি, এটা একটা নাটকের বিষয়, মানে এটা তো একটা পারফরমেন্স, একটা কথা সবার সামনে তোমাদের বলছি, মানে এটা কিন্তু একটা পারফর্ম করছি, হয়তো খুব ক্যাজুয়ালি করছি শ্যুটিংটা, এটাকে শ্যুটিংই বলছে কিন্তু, ক্যাজুয়ালি করছি, হয়তো সিনেমার মতো অত বড় কিছু নেই, এটা কি ছোটোখাটো একটা পরিসরের মধ্যে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা পারফরমেন্সই হয়। তা এটা ওকে, এটার মধ্যেও ভালো মন্দ থাকে। তা আমি এই যে আমার ইয়েটা দেখাচ্ছি, মানে এন্ট্রান্সে না এইরকম ধরনের আমার একটা ফটো, আর আমার হাজব্যান্ড শিবাজির ছবিগুলো খুব বড় বড়, আর আগে এখানে ছিল এইভাবে, এইভাবে তালাটা আর কি উনি ঝুলিয়ে রাখে আর কি, যখন কাজের লোক টাজের লোক তো কিছুই নেই এখন, কি আমি কি করে যে পারছি জানি না। হ্যাঁ, কালকে তো সেই সন্ধেবেলা প্রায় 8টার সময় মেয়ে এসেছিল, কাল
এই আজকে রাতে আছে, কালকে রাতে ছিল মেয়ে জামাই। তা আমার জামাইকেও আমি পরে দেখাবো, অর্পণ নাম। আর আমার মেয়ের ডাকনাম হচ্ছে অ্যানি কাঞ্চন কুন্তলা, ভালো নাম। ওকেও ইয়েতে পাবেন, আপনারা গুগলসে পাবেন, ও খুব ভালো কাজ করে। ওর কাজগুলো আমি পরে দেখাবো আপনাদের, ও প্রচুর লেদারের কাজ আছে। আমি কালকে যেগুলো দেখিয়েছি আবার একটু দেখাচ্ছি। এই দুটো কাজ ওর, একটা কাজ মানে প্রথম কাজটা যেটা দেখালাম সেই কাজটা কিন্তু ওর একাডেমিতে ও সিলেক্টেড হয়েছিল। একাডেমি যে আর্ট এক্সিবিশন হয় তাতে সিলেক্ট হয়েছিল। তা আজকে বেশি মানে আজকে বলবো একটা কথা নিয়ে, বলবো একটা জিনিস নিয়ে, যে কী করে আমরা ভালো থাকতে পারি। মানে আমার না 113 কেজি ওজন হয়েছিল, আর আমি না পুরো অস্টিওআর্থ্রাইটিসে পঙ্গু হয়ে গেছিলো, এক পাও মানে স্টেপ ফেলতে পারতাম না। এখনও আমি নিজে নিজে বুঝতে আমার অসুবিধা হয়, কিন্তু এখন না আমি খুব মনের জোর পাই। আমি এমনি এমনি সাহসী, চিরকালই একটু সাহসী, আমি অত পাত্তা টাত্তা দিই না, ডাক্তার টাক্তার খুব কম দেখাই। তা আমি বলছি কি, আপনারা মানে ভালো মানে ডেইলি লাইফটা শুরু করার সময় কীভাবে শুরু করবেন, প্রথমত নিজের দিকে খেয়াল রাখুন, নিজের দিকে খেয়াল রাখুন। প্রথম সকালবেলা উঠবেন, উঠে দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করে আপনি নিজেকে একটু আয়নায় দেখবেন। আয়নায় দেখলে বুঝতে পারবেন আপনি কেমন আছেন, ভালো আছেন কি বন্ধ আছেন। আপনার ফেস বলবে, আপনার চোখ বলবে, হ্যাঁ এটা কিন্তু খুব দরকার। আমি বিশেষত আমি বলছি আমার এজে যারা আছেন, আবার আমার আপনি চলে আসে দু একদিন এরকম হবে, তোমরা যারা আমারই বন্ধু বান্ধব, আমারই বয়সে আছো, 50 পেরিয়েছো বা 40 পেরিয়েছো, নতুন ছেলে মেয়েদের দেখুন, দেখো ওদের তো অনেক রকমের এন্টারটেনমেন্ট থাকে, ওদের জন্য কোনো চিন্তা নেই, ওরা নানান ধরনের। কিন্তু আমরা তো খুব একটা বাড়ি টাড়ি থেকে বেরিয়ে, আর আজকাল যা মানে খরচাপাতি হয়েছে, গাড়ি টাড়ি নিয়ে বেরোতে হয়, খুবই খরচাপাতির ব্যাপার, সেটা সবসময় সম্ভব হয় না। তা আমি এই জন্য বলছি যে নিজের মধ্যে থেকে নিজে ভালো থাকে, এটা কিন্তু আমি টিপস দিচ্ছি তোমাদের। সকালবেলা একটু আগে নিজেকে একটু দেখবে, দেখে না জামার কাপড়টা, এই যে আগেকার দিনে লোক বলতো না বাসি কাপড়টা ছেড়ে নেবে, এটা কিন্তু আমি অতটা আগে বুঝতাম না, কিন্তু এখন কিন্তু বুঝি। অনেকেই হয়তো ছাড়ো, তোমরা অনেকেই ছাড়ো, কিন্তু এটা যারা ছাড়ো না তারা কিন্তু একটা কাঁচা জিনিস, এবং রাতে শুতে যাবার আগে একটা কাঁচা জিনিস পড়বে, আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাঁচা জিনিস পড়বে। এবং দাঁত ব্রাশ অবশ্যই, মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধোয়া, স্কিন কেয়ার একটু করা করে নিয়ে এবারে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা স্কিনের জন্য একটু অ্যালোভেরা জুস, পতঞ্জলি আমি বলবো না, যার অ্যালোভেরা জুস মানে পাওয়া যায়, আমি খাই। আমি অ্যালোভেরা জুসটা এখনও খাইনি, আমাকে বলেছে অনেকে, আমি খাই কি একটা ভার্জিন কোকোনাট অয়েল। এই ভার্জিন কোকোনাট অয়েলটা তুমি যদি খাও তাহলে তোমার চুলের এবং স্কিনের অনেক কিছু সমস্যা যাবে। তবে আমি খুব অল্প দিন শুরু করেছি, এই আয়ুর্বেদিক ব্যাপারটা না খুব দীর্ঘমেয়াদি থাকে। তা এইরকমভাবে আজকে একটু মানে ইয়ে করতে চাইছিলাম, একটু হাসির কথা বলতে চাইছিলাম, মানে একটু হাসতে হবে জীবনে। লাফিং ক্লাবে গিয়ে হাসো, আর নিজের মনে মনেই হাসো, বা কোনো পুরনো অ্যালবাম দেখে হাসো, হাসতে হবে, হাসাটা খুব জরুরি জীবনে। আর এটা জোর করে না, এটা তোমার প্রথম প্র্যাকটিস, এ সব কিছু না অভ্যাস, জানো তো। তুমি যেভাবে তোমার লাইফস্টাইলটাকে নিয়ে চলবে সেটা তোমার অভ্যাস। তবে এটা যদি আমার এখন সকালবেলা রোজকার কাজ হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেল। মানে আমার রোজই সকালবেলা উঠেই মনে হবে যে আমি 10 মিনিট অন্তত তোমাদের সাথে কথা বলিনি। তা এরকমভাবেই করছি, তা বেশি দীর্ঘ করবো না। তা আজকে আমি একটু জীবনানন্দ দাশের কথা বলবো। আমি কবিতা ভালোবাসি, আমার একটা অবসর বলে একটা অফিস ম্যাগাজিন, আমি অ্যাকাউন্টিং জেনারেল অফিসে চাকরি করতাম, ওরা এখনও আমার থেকে নেয় অবসর পত্রিকাতে। তা আসলে কি না, ব্লগ করা মানে কি বলতো, এত তাড়াতাড়ি চলে যায়, মানে এই দেখো এখনই 9:48 হয়ে গেছে, মানে বেশিক্ষণ তো বলা যায় না। তা আমি ভেবেছিলাম আজকে কিবোর্ড সম্পর্কে, না সময় পাবো না,
আমি বলবো যে তোমরা একটু যারা যারা একটুখানি লিটারেচার ভালোবাসো তারা কিন্তু একটু কবিতা পাঠ করো, কবিতাটা পড়ো আর গান শুনো। গানটা ভীষণভাবে কিন্তু ইয়ে হয় আমাদের, মানে আমাদের মন ভালো করে। গৃহবধূরা যারা আছো, যারা হোম মেকার, তাদের অনেক রকমের ঝামেলা যায়। হোম মেকার কেন, সবারই ঝামেলা যায়, ঝামেলা ছাড়া জীবন। আর আমি না একটু ফিডার ইন্সপিরেশন নিই তো ওই জন্য আমি এরকম সাজি। তা তোমাদের কেমন ভালো লাগছে সেটা বলো। আজকে সকালবেলা উঠে আমি একটু লিকার চা খেয়েছি, একটু দেরি হয়ে গেছে। আজকে আমি প্রাণায়ামটা আমি ইভিনিংয়ে করবো বা একটু এটা ব্লগটা হয়ে গেলে করবো, এটাই ভাবছি। তা আমার এই ব্লু রঙের আজকে একটা আলাদা অন্য নিয়েছি, কিন্তু মাথা স্টাইলটা আমি এইভাবেই রাখতে চেষ্টা করছি, চোখ এবং ঠোঁটের স্টাইল। তা জীবনানন্দ দাশেরও কিন্তু খুব বড় কবি জীবনানন্দ দাস খুব স্যাটিসফাইড নয় একদম লাইফে, ও ওয়াইফের সাথে ঝামেলা। এগুলো তো সব শিল্পী মানুষকে না আসলে সমাজে বেশি জায়গা দেয় না। শিল্পী কখন জায়গা পায় জানো, মৃত্যুর পরে, যখন মৃত্যু হয়ে যায় শিল্পী। এবং ইভিন এত বড় টেগোর, এত রবীন্দ্রনাথ ঠাকুর, তা তিনি অনেক রকমের মানে ইয়ে পেয়েছেন, লাঞ্ছনা গঞ্জনা পরিবার থেকে পেয়েছেন, বাইরের লোকের থেকে পেয়েছেন, প্রচুর সবুজ চোখ ঈর্ষা পেয়েছেন। এক একটা গানে ওনার আছে প্রচণ্ড কষ্ট আর কি, প্রচণ্ড। তারপর নোবেল ত্যাগ করেছেন, নোবেল ত্যাগ করেননি, নাইট উপাধি ত্যাগ করলেন যখন, তখন বললেন এ মনিহার আমার নাই সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, ছিঁড়তে গেলে বাজে মানে মানে হাড় তো ছিঁড়ে ফেললে ঝনঝন করে পড়ে যায়, যে পুঁথির হাড় বলো, পাথরের হাড় বলো, ছিঁড়ে। তা এই যে কথাগুলো মর্মে নেয়া, এই কথাগুলো মর্মে নেয়া আর কিছু না, রবীন্দ্রনাথ ঠাকুর ভাব মর্মে নেয়া, জীবনানন্দ দাশও ভাব মর্মে নেয়া। যেমন পর্ণলতা সেন অত আগে লিখেছে, কিন্তু আজও সেই কনটেক্সট অনুযায়ী কিন্তু আজও ঠিক, আজও ঠিক। হ্যাঁ, এই জন্য এরা চিরকালীন, এরা ক্লাসিক্সে চলে গেলেও এরা চিরকালীন, কারণ এদের কবিতা আমার মেয়ের পড়বে, আমার মেয়ের পরের তাদের সন্তানরা পড়বে। কেননা কি, আমরা না বাঙালিয়ানাটা ছেড়ে দিতে পারবো না। আমরা হয়তো অনেকে বিদেশে চলে যাচ্ছি, এখানে ওখানে যাচ্ছি, কিন্তু আমাদের বাঙালিয়ানাটা ছেড়ে দেওয়া খুব মুশকিল। কেন আমাদের এই ঝালে ঝোলে অম্বলে খাওয়া এটা কিন্তু, আর আমি একটু ঢাকা ডিস্ট্রিক্ট, মানে আমি অনেক পুরুষ আমাদের এখানে, আমরা সেনগুপ্ত, আমার বিয়ের আগে টাইটেলটা বলছি, আর এখন তো আমি দাস হয়েছি, শর্মিষ্ঠা দাস। তা আমি হইনি, আমি মানে তখন কি হলো, আমার অফিসে বললো যে আপনাকে অনেক বছর আগে, তো আমার বিয়েই হয়ে গেছে 29-30 বছর, তা অনেক বছর আগে তো তখন একটু টাইটেল ফাইটেল, এখন তো আমার মেয়ে টাইটেল টাইটেল চেঞ্জ করে নি, আমিও বলেছি, ও বলছে টাইটেল টাইটেল চেঞ্জ এখন মানে খুব অবসোলিট মনে হয়। কেন কি, আমি দেখো, আমরা দেখো একটা জায়গা থেকে জন্ম, আর মেয়েদের আর কত আর মেয়েরা এই সমস্ত এখন করবে বলো তো, এই টাইটেল চেঞ্জ এই সেই। তা যে কথায় আসছিলাম, আসলে কথা থেকে কথা চলে যায়, মানে এটা তো মানে কথা বলা আর কি, কথা থেকে কথা চলে যায়, সেটা আমার একটু প্র্যাকটিসও করতে হবে। তা জীবনানন্দ দাস ভীষণ নিডি, মানে ভীষণ মানে মনের দিক থেকে নিডি ছিলেন, স্কুল শিক্ষক ছিলেন, পরবর্তীকালে হয়তো অধ্যাপক হয়েছিলেন। তা উনি কিন্তু ট্রামের রাস্তায়, ট্রাম লাইনে উনি কিন্তু ভীষণভাবে মন খারাপ ছিল, ওনার মন খারাপ ছিল তখন, ওনার স্ত্রীর সাথে ঠিক বনিবন্ধ হতো না আর কি। হ্যাঁ, আমি দেবব্রত বিশ্বাসের কথাও বলবো। দেবব্রত বিশ্বাস কিন্তু অনেকেই জানেন উনি কিন্তু বিবাহিত নন, কিন্তু উনি কিন্তু বিবাহিত ছিলেন। হ্যাঁ, অনেকে জানে যে উনি ব্যাচেলার লাইফটাই লিড করতেন, স্ত্রীর সাথে থাকতেন না। জীবনানন্দ দাশও তাই, স্ত্রীর সাথে বলতো না, স্ত্রীকে ঠিক উনি বলেননি চলে যেতে, স্ত্রী নিজেই চলে যেত। আসল কথা, এইসব মানুষদের সাথে মানে শক্তি চট্টোপাধ্যায় পালিয়ে যেত পুরো বাড়ির থেকে। কিন্তু এরা একদম বাগা বাগা কবি, মানে আমরা তো চুনোপুটি মানে কবিতা ভালোবাসি, তার থেকে ভালো লাগা থেকে দু এক লাইন লিখি। তা আমার আবার না খুব একটা মুখস্থ হয় না, আমার এরপরের দিন আমি খাতাটা নিয়ে বসবো, আরও দু একটা ভালো কবিতা আমার শোনাবো। তা আজকে 14 মিনিট হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম 15 মিনিট করব। তা হ্যালো, আমি শর্মিষ্ঠা, তোমাদের থেকে বিদায়। প্লিজ তোমরা আমাকে একটুখানি তোমাদের কমেন্ট দাও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আমার যে আমার মনে না অনেক রকমের যন্ত্রণা প্রচুর দিন ধরে বয়েছি,
মানে আমি তখন ছোট ছিলাম, বুঝতে পারতাম না এগুলো কোনো ব্যাপার না, অনেক বড় ছোট জিনিসকে বড় বড় করে ভেবেছি, অনেক হয়তো সংসারের যেগুলোকে দেখ মানে আমাকে পাত্তা না দেওয়া উচিত ছিল সেগুলোকে পাত্তা দিয়ে ফেলেছি। তা সেইগুলো আমার কিন্তু মনের মধ্যে একটা কষ্ট ছিল, সেটাকে কিন্তু আমি প্রাণায়াম করে ওভারকাম করেছি। এবং এই প্রাণায়াম করার জন্য কিন্তু তোমাকে একটা মানসিক প্রস্তুতি দরকার, 10 মিনিট তুমি করবে, বেশিক্ষণ তোমার করার দরকার নেই, 10 মিনিট, আর 10 মিনিট তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, ব্যাস। এই 20 মিনিট যদি তুমি সকালবেলা তোমাকে দিতে পারো তাহলে কিন্তু তোমার নিরোগ হয়ে গেলে তুমি, তোমার আর কোনো রোগ থাকবে না, এইটুকু আমি তুমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, বলবে যে শর্মিষ্ঠা বাজে কথা বলছে, শর্মিষ্ঠা আমি এই আমার এই ডাক্তার, ডাক্তারের কাছে কম যাবে, ডাক্তারের কাছে কখন যাবে বলো তো, যখন তোমার সত্যিকারের আর উপায় নেই। অনেকে ছুতোয় নাতায় ডাক্তারের কাছে দৌড়চ্ছে, ছুতোয় নাতায় মানে একটুখানি পেট ব্যথা হয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে। পেট ব্যথা তোমার হবে না, তুমি যদি নিজের লাইফস্টাইলটাকে ঠিক করো তোমার পেট ব্যথা কেন হবে, হবেই না। তুমি খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোল করলে, এই আমি এজেন্টদের কথা বলছি, কেন অল্প বয়সী ছেলেমেয়েদেরও এখন যেমন আমার মেয়ে তো খুব অ্যাসিডে ভুগছে, অ্যাসিডে ভুগছে, কোমরে ব্যথা, হ্যাঁ এরকম নানা ধরনের সমস্যা হচ্ছে। তা আমি একটা কথাই বলবো তোমাদের, যে তোমরা একটুখানি তোমার হবি যেটা, তুমি যদি গার্ডেনিং করতে ভালোবাসো সেটাকে একটু রিভাইভ, এটা সানন্দা পত্রিকা বলো, অনেক অনেক পত্রিকা, আমি এখানে কারোর ব্র্যান্ড নেম বলবো না, হয়তো অবজেকশন আসবে, আমি সেটা বলবো না, যে আমি মানে বলে ফেললাম আর কি, অনেক ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনে তোমাদের প্রচুর প্রচুর দেবে। তা আমি আমি একটা মন্ত্র তোমাদের বলে দিচ্ছি, যে মন্ত্রটা আমি সকালবেলা উঠে প্রায় 1.5 বছর ধরে টানা বলছি, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। ওং ভূর্ভুবসহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবসহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবসহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এইটা প্রত্যেক দিন তুমি গানে সুর করে না পারো বলো, আর ও এরম করে যতটা পারবে ওংটা পেটের ভিতর থেকে বার করবে। আর আমি ছোটো ছোটো করে একটু আমি যেগুলো করি, আমি যেগুলো করে আমি ভালো হয়েছি সেগুলো আমি তোমাদের করে দেখাবো, তোমরা তোমাদের আমি দেখাবো, এবং তোমরা যে কোনো জায়গায় দেখবে এইগুলো শেখায় ফ্রিতে, পুরো পুরো যে সমস্ত আমার আমার দেববাবুর কাছে শিখেছিলাম, 3 দিনে আমাদের একটা ট্রেনিং হয়েছিলো আমি যে আবাসনে থাকি, আমি আবাসনে 2007 সালে এটা স্টার্ট করি, কিন্তু কেউ আসতো না লাস্টের দিকে, আমি যখন চলে আসি এখন আমি বাড়িতে করি। এবং আমি প্রাণায়াম তোমাদের দেখিয়ে দেবো, আমার যেহেতু একটা সেলফি সেহেতু আমি ফিজিক্যাল এক্সারসাইজগুলো আমি অতটা পারবো না, ইউটিউব করলেই তুমি অনেক লোক দেখাচ্ছে এখন, তো আমি মিনিমাম যেটুকু তোমাদের সেগুলো আমি দেখিয়ে দেবো। আর তা এগুলো করলাম আজকে, আর আরেকটা মন্ত্র আমি তোমাদের 2-3টে মন্ত্র, যেমন একটা আছে লক্ষ্মীর মন্ত্র একটা, সেটা তুমি মানে মানো না মানো, এটা এই মন্ত্র কিন্তু সবসময়ই একটা কাজ করে, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ায়, যার জন্য মন্ত্র তুমি পাঠ করতেই পারো, এটা কোনো ব্যাপার নেই, এখানে কোনো নাস্তিক আস্তিকের ব্যাপার নেই। যেমন তোমার এই ফিজিক্যাল এক্সারসাইজটা যেরকম মানুষের শরীরকে ঠিক রাখে, আর এটা মনকে ঠিক রাখে, এই ওং করে আমি যে উপকার পেয়েছি, এবং ওঙে তুমি ইয়েও পাবে, তুমি তোমার যদি বোর লাগে তুমি কী করবে, প্রথম প্রথম ভিডিও খুলে নেবে, ভিডিওতে আছে প্রচুর আছে ইউটিউবে, আমিও প্রথম দিকে তাই করতাম, তারপর এখন আমার প্র্যাকটিস হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না, ওই ওঙটা করবে, আর ওম ভূর্ভুবসহ গায়ত্রী মন্ত্রটা করবে। গায়ত্রী মন্ত্র এগিয়ে বলেছে, গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণ না হলে হয় না। এই গায়ত্রী মন্ত্রটা কী অ্যাকচুয়ালি, এই সংস্কৃতটা আমি তোমাদের বাংলা করে পরের দিন আমি সকালবেলা এটা বলবো, এবং সকালবেলা যে যখনই তুমি ওঠো
একটু সকালে ওঠার চেষ্টা করো, একটু বাইরে রোদটায় দাঁড়াও, একটু 5 মিনিট যারা আর্থারাইটিস ভুগছেন তারা একটু রোদ পোহান, এবং একটু নলেজেবল হয়ে একটু বাঁচতে হবে, একটু নলেজেবল হয়ে বাঁচতে হবে। আজকের মতো শেষ করছি, 20 মিনিট হয়ে গেছে। আসলে আমি ভীষণ কথা বলতে ভালোবাসি, মানে আমি 2 ঘন্টাও টানা একসাথে আমাদের ব্লগ করতে পারি, কিন্তু সেটা তো আপনাদের হয়তো ভালো না লাগতে পারে। তা আজকে বেশি মজা করব, বিকেলবেলায় একটু ফ্রিডা কাটলো এই সাজার ইচ্ছা আছে আবার, সে যে কালকে মেকআপটা আমি পরে দেখেছি খুব একটা ভালো হয়নি। ঠিক আছে, আমি আজকে এর মতো আসছি, তোমরা আমার লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে, আর আমাকে একটু এই ব্যাপারে সাহায্য করো, আর আমার বলো যে আমার এই যে এই ব্লু অ্যান্ড গ্রিন এইটা ভীষণভাবে আমাকে, আর আমি লাল, আজকে কিন্তু আমি লাল রঙের ম্যাক্সি পরেছি, লাল আমার খুব প্রিয় রঙ। ঠিক আছে বন্ধুরা, আজকে বিদায়।